হ্যালো ওয়ান হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা রাখি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আমি এখন যে এয়ারড্রপটি আপনাদের মাঝে শেয়ার করব, এখানে আপনি ইনস্ট্যান্টলি ক্লেম করলে $1 বোনাস পাবেন এবং 15 মিনিট পরপর আপনি ক্লেম করতে পারবেন। 15 মিনিট পরপরই আপনি ওই $1 সমমূল্যের কয়েন বোনাস পাবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই কাজে। কিভাবে আপনি এখানে জয়েন করবেন, কিভাবে আপনি এখান থেকে বোনাস পাবেন এবং কী আসলে বিষয়, কবে আপনি এটা ট্রেড করতে পারবেন, কীভাবে কী করবেন, আমি প্রত্যেকটি বিষয় দেখাবো। আপনি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং দেখার পরে কাজ শুরু করবেন। তো আমি ভিডিওতে যেভাবে বলবো ঠিক সেমভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এয়ারড্রপটা কিন্তু আমরা টেলিগ্রামে শেয়ার করে ফেলছি। এখানে যেটা করবেন, এই লিঙ্কটা কপি করে ট্রাস্ট ওয়ালেটের ট্যাপে গিয়ে আপনি ক্লেমটা করতে পারবেন। বাট তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনাকে এখানে অবশ্যই নতুন একটা ওয়ালেট ম্যাক করতে হবে। সো নিউ ওয়ালেট ম্যাক ফর ট্রাস্ট ওয়ালেট দ্যান ক্লেম দিস এয়ারড্রপ আফটার 15 মিনিট। সো কীভাবে আপনি নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন এবং কীভাবে আপনি এই ক্লেমটা করবেন সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে। সো এখানে ট্রাস্ট ওয়ালেটে নতুন ওয়ালেট ম্যাক করার জন্য যেটা করতে হবে আপনাকে, এইখানে দেখতে পাচ্ছেন সিটিংস একটা বাটন রয়েছে, সিটিংস বাটনে ক্লিক করবেন। তো সিটিংস বাটনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটা বাটন রয়েছে, এই ওয়ালেট বাটনে ক্লিক করবেন। তো ওয়ালেট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে ক্লিক করে আপনি ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে আপনার ফ্রেশ মেমোরি ক্রি, তো এইগুলো আপনি সেভ করে রাখবেন ভালো কোনো জায়গায়। সেইটা সেভ করে রাখার পর আপনি নেক্সট করে ওই মেমোরি কিটা দিয়ে সাবমিট করবেন, আপনার ওয়ালেটটা ম্যাক হয়ে যাবে। ওই নতুন ওয়ালেটের ড্যাপ থেকে আপনাকে এই কাজটা করতে হবে। যেমন আমি এটা ম্যাক করে ফেলছি অলরেডি, দেখেন এই যে দেখেন এটা ম্যাক করছি। তো আমি এখানে ক্লিক করলাম, তো এখানে ক্লিক করার পর আমি কী করবো, এখান থেকে ড্যাপসে চলে আসবো। আর ড্যাপসে চলে আসার পরে আমাদেরকে ওই লিঙ্কটা, যে লিঙ্কটা আমি এখানে দিয়ে দিছি, তো আমি এটাকে মনো করে দিচ্ছি যাতে করে আপনাদের কপি করতে সমস্যা না হয়। তো আমি এই যে মনো করে দিচ্ছি, এখান থেকে আপনারা জাস্ট টাচ করবেন, কপি হয়ে যাবে। দেখেন আমি যে টাচ করলাম, কপি হয়ে গেল। তারপর আমি এখান থেকে এই সার্চ বক্সে এটাকে পেস্ট করে দিব, দেন আমি কিবোর্ড থেকে গো করে দিব, তাহলে আমার এখানে লগ ইন হয়ে যাবে। তার আগে যেটা করবেন, এইখান থেকে অবশ্যই স্মার্ট চেইন সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে স্মার্ট চেইন সিলেক্ট করে দিচ্ছি। তো স্মার্ট চেইন সিলেক্ট করার পরে এইখানে কিন্তু আপনাদের কিন্তু মানে এরকম থাকবে না, এখানে আপনাকে বলবে এখানে আপনি ক্লেম করুন বা লগ ইন করুন, লগ ইন রেজিস্টার। তো আপনি কিন্তু এখান থেকে লগ ইন রেজিস্টার করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যে এই ওয়ালেটের স্মার্ট চেইন অ্যাড্রেসটা রয়েছে, আপনাকে এই ওয়ালেটের স্মার্ট চেইন অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসতে হবে। তো কপি করে নিয়ে আসার পর আপনি এখানে কিন্তু রেজিস্টার অথবা সাইন আপ করে নেবেন, ঠিক আছে? পেস্ট করে দিয়ে তো তারপরে ক্লেম যখন করবেন তখনও কিন্তু আপনাকে ওই ক্যাপসা দিয়েই ক্লেম করতে হবে। মানে আপনার এই ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা দিয়েই আপনি লগ ইনটা করবেন। এই দেখেন আমি এটা কিন্তু লগ ইন করছি। তো আপনি এখানে ঢোকার আগে আপনার ট্রাস্ট ওয়ালেটের যে ওয়ালেটটা ম্যাক করলেন ওইটার স্মার্ট চেইনের অ্যাড্রেসটা কপি করে নেবেন, স্মার্ট চেইনের অ্যাড্রেসটা কপি করে এখানে এসে সাইন আপ করবেন, রেজিস্টার করবেন, ঠিক আছে? তো তারপরে আপনি 15 মিনিট পরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লেম নাও বাটন রয়েছে, এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার হচ্ছে যে ক্যাপসা দিবেন, একটা ক্যাপসা দেওয়ার পরে সাবমিট করবেন, আপনার কিন্তু এখানে নিচে ব্যালেন্স চলে আসবে। সো এই ছিল মোটামুটি বিষয়। আর এখানে রেফারেলগুলো 30% কমিশন দিচ্ছে। সো প্রত্যেকে জয়েন করবেন, আমি যেভাবে দেখাইছি যে স্টেপভাবে দেখাইছি, পরবর্তী আপডেট অবশ্যই আমাদের এই চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। সো সে পর্যন্ত সবাই কাজ করে যান, ভালো থাকেন এবং আমাদের চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।